জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউন ও তার সৈন্যবাহিনীদের শেষ করে ফেললেন এবং অসহায় বনী ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন লোহিত সাগরের উপারে এক নতুন ঠিকানায়। এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময়। এতে মধ্যে আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে। এবার বিশ্রামের পালা। তাছাড়া মূসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক, তখন নিজের দায়িত্ব হযরত ইউসা আলাইহিস সালামের উপর ভরপূর্ণ করে নিজেই কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে, বয়স বাড়লে এমনই হয়। মনে মনে ভাবছেন অতীতের বহু কথা। এমন সময় হঠাৎ করে মালাকুত মওত আজরাল আলাইহিস সালাম ফেরেশতা এসেছে, সালাম দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন আজরাল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? আজরাল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তম স্বাভাবিক নিয়মে অনুসারে আপনার জানটা কবজ করার সময় এসেছে। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন, অথচ আমি এই মুখ থেকে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন আজরাল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নিব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। আজরাল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে নিব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদারে মুহূর্তের পরিবেশে ভেস্তে সুগ্রান নাক ধারা আমি নিয়েছি। হযরত আজরাল আলাইহিস সালাম বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ, অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি জান কবজ করে নেব। হযরত মূসা আলাইহিস সালাম আজরালের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গলে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন, ফলে আজরালের চোখ দুটি বের হয়ে আসলো। আজরালের এই অবস্থায় সুজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন আজরালের চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মূসার নাই এত মেজাজ, জালালের প্রিয় নবী দ্বিতীয় আর কেউ নেই, অতএব তার জান কবজের বিষয় আমি দেখব, তোমাকে তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর আল্লাহ তাআলার ওহী মারফত হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, যদি তুমি একটি মেষের পশমের সংখ্যার পরিমাণ বছর হায়াত আরজি করো, তবে আমি তোমার জন্য পূরণ করে দিব। তুমি কত বছর পৃথিবীতে বসবাস করো, তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শুনে ভাবলেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট কেশ করে কাটাতে হবে, যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে, অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সাধিন্যে লাভ, এটাই উত্তম। তাই তিনি বললেন, আল্লাহ আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সাধিন্যে লাভ করতে চাই, আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নকেটে আমার কামনা, তবে হে প্রভু, আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণ নেওয়ার পূর্বে আরেকবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন, তাকে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে পৌঁছালেন। সেখানে আল্লাহ তাআলার নূরের তাজ্জালি দর্শন করলেন এবং তার সাথে কথাপন করলেন। সর্বশেষ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে মহান প্রভু, আপনার অভাদ্রক্রমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়ার তলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলার মূসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে বললেন, আমি আল্লাহ ইমানদার, নাফারমান কাফের জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিকদাতা, আমি কাউকে উপবাস রাখি না, যে যেখানে সেখানে পৌঁছে দেয়। তখন এই কথার পরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে
পাহাড়ের উপর তার লাঠি ধারা আঘাত করতে বললেন। হযরত মুসা আল্লাহ ইসলাম পাহাড়ের উপর আঘাত করলেন, তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর লাঠির ধারা পুনরায় আঘাত করলেন, বললেন তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর ভেসে আসছে। আল্লাহতালা পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন, তিনি আঘাত করলেন, তখন দেখা গেল পাথরের মধ্যে থেকে একটি ফড়িং বের হয়ে এলো আর মুখে এক প্রকার কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম সেখানে সিজদায় পতিত হলেন। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে নেমে এসে একটু অগ্রসর হয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা আমার, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ? তারা বললেন, আপনার নাই একজন মহৎ ব্যক্তি কবর খুঁড়ছি, আপনি আমাদের সাথে সোয়াবের কাজে শরীক হতে পারেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম তাদের সাথে কিছুক্ষণ কবর খোঁড়ার কাজ করলেন। অতএব পর তারা একজনকে বললেন, হে রবি, যার জন্য আমরা কবর খুঁড়ছি সে ধৈর্য ও প্রস্তুত জানা নাই, অতএব কবরটি একবার মাপার জন্য নিজে একটি শুয়ে পরীক্ষা করে দেখুন। হযরত মুসা আলাইহিসসালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে খোদা, কত নিঝুম এই জায়গাটি, তুমি আমার জন্য কবুল করো। হযরত মুসা আলাইহিসসালাম আবেদনের সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেলটি খেতে আরম্ভ করলেন তখন তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা হযরত মুসা আলাইহিসসালামকে উঠিয়ে গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করলেন। কোনো মানুষ জানতেই পারল না হযরত মুসা আলাইহিসসালামের দাফন কোথায় হয়েছে। বনি ইসরায়েল ধন্যী হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে। মানুষ ও জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়েছে। তিনি পৃথিবীতে আনুমানিক 150 বছর বেঁচে থেকে আল্লাহর সাধিন্য লাভ করলেন। প্রিয় দর্শক, আজকে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনারাও নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।